বানর আর মাছের বন্ধুত্ব। ইহু বানর ছিল অনেক দুষ্ট, তাই জঙ্গলের নতুন কেউ তার সাথে বন্ধুত্ব করছিল না। পুরনো সব বন্ধুরা গরমের ছুটিতে জঙ্গলের বাইরে ঘুরতে গিয়েছিল। বেচারা টিহু বানর নদীর ধারে একটি পাথরের ওপর বসে পানিতে তার ছবি দেখত আর নিজের সাথেই কথা বলত। আরে টিহু বানর, কেমন আছো? তোমার তো সব বন্ধুরা ঘুরতে গেছে, আর তুমি এখানে বসে পানিতে একা একা আমার সাথে কথা বলছো। তো বলো, গরমের ছুটিতে কিছু করবে নাকি এভাবেই মন খারাপ করে বসে থাকবে? টিহু বানর যখন পানিতে তার ছবির সাথে কথা বলছিল, তখনই সেখানে থাকা একটি ছোট্ট মাছ তার এমন কাণ্ড দেখে জোরে জোরে হাসতে থাকে। তুমি আমাকে দেখে হাসছো কেন? কি হয়েছে? হাসবো না তো কি করব, তুমি তো একা একাই কথা বলছো। আরে জানো না, ওটা তো তোমারই ছবি। জানি। জানো তারপরও এমন করছো, কিন্তু কেন? কারণ এখানে আমার কোনো বন্ধু নেই, সবাই গরমের ছুটিতে বাইরে ঘুরতে গেছে। ও, এই কথা? মাছ টিহু বানরের মন খারাপের কারণ বুঝতে পারে। আমারও সব বন্ধুরা গভীর নদীতে চলে গেছে, আমার মা খালা পুরো পরিবার এখন এখানেই থাকবে। মা বলে নদীর এখানটা অনেক সুন্দর, আর আমরা অনেক দিন ধরে এখানেই আছি, আমরা কোথাও যাব না। তো আমি কি করব? আহা, তুমি অনেক মজার বানর, আমার সাথে বন্ধুত্ব করবে? তুমি এটা কি বললে? তুমি কি আমার বন্ধু হবে? সত্যি এখন আর আমার কখনো একা লাগবে না। আমি তো কোনোদিন কোনো মাছের সাথে বন্ধুত্ব করিনি, আর তুমি জানো আমার সব বন্ধুরা আমার সাথে খেলা করে। তোমাকে যদি আমার বন্ধু বানাই তাহলে আমি তোমার সাথে খেলবো কিভাবে? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। মাছ জলদি পানিতে ডুব দেয়, আর বানরের জন্য অনেক রকম খাবার নিয়ে আসে। নতুন খাবার খেয়ে বানর অনেক খুশি হয়। মাছের সাথে সে অনেক গল্প করে, আর পরের দিন আবার আসার কথা দেয়। আরে বাহ, আজ তো অনেক মজা হয়েছে মাছ। কাল তোমার সাথে দেখা করতে আবারও ঠিক সময়ে আসবো। তোমার বাড়ির সব কাজ আগেই গুছিয়ে রেখো। আমিও তোমার জন্য অপেক্ষা করব। পরদিন যখন বানর মাছের সাথে দেখা করতে নদীর দিকে যাচ্ছিল, তখন ভাবে, কাল মাছ আমাকে কত ভালো মন্দ খাইয়েছে, আমার মন ভালো করেছে, আমার একাকিত্বও দূর করেছে। এখন কি আর আমি খালি হাতে ওর কাছে যেতে পারি? এটা তো করা ঠিক হবে না। অনেক ভেবেচিন্তে বানর আম গাছ থেকে কিছু আম পাড়ে আর মাছের জন্য নিয়ে আসে। মাছ বানরের হাতে হলুদ রঙের ফল দেখে অনেক খুশি হয়, আর বলে, এটা আম না? তোমরা যেটা খাও আমি অনেক শুনেছি এর কথা। হ্যাঁ মাছ, তুমি আমার বন্ধু, আজ এই ফলের রাজা আমকে আমি তোমার জন্য নিয়ে এসেছি, খেয়েই দেখো। মাছ আর বানর মিলে আম খায়, দুই বন্ধু হাসি খুশি গরমের ছুটি কাটায় আর অনেক আনন্দ করে। সাদা হাতি। জুগলি নামের এক সাদা হাতি জঙ্গলে বাস করত। পুরো জঙ্গল জুড়ে একটি সাদা হাতি ছিল, আর সেটি হলো জুগলি। সবাই তাকে অনেক পছন্দ করত, খুব ভালোবাসত। জুগলি সব সময় নদীতে গোসল করতে পছন্দ করত। জুগলি দেখতেও অনেক সুন্দর ছিল। সকাল বিকেল সে নদীতে গিয়ে গোসল করত। একদিন এক ফটোগ্রাফার জঙ্গলে ছবি তুলছিল, সে জুগলিকে গোসল করতে দেখে ফেলে। বাহ, কত মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা পানি, গরমের হাত থেকে বেঁচে গেছি। আহা, অনেক ভালো লাগছে। কালকে সকালে আবার আসবো গোসল করতে, আমি এখন আসি। জুগলিকে দেখে ফটোগ্রাফার অনেক খুশি হয়। সে জুগলির অনেক ছবি তুলতে থাকে। তারপর সে ভাবে, এত সুন্দর হাতি, এর তোলা ছবি তো লাখ টাকায় বিক্রি হবে। আর যদি আমি একেই এখান থেকে নিয়ে যাই তাহলে, আজ তো আমার কাছে বড় ট্রাকও আছে, এটা করাই যেতে পারে, আমাকে চেষ্টা করে দেখতে হবে। শিকারী চালাকি করে সাদা হাতি জুগলিকে ধরে ফেলে আর তার গাড়ির দিকে নিয়ে যেতে থাকে।
জুগলি জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি জঙ্গল ছেড়ে চলে যেতে চাই না, এই শিকারি আমাকে ওর সাথে নিয়ে যাচ্ছে, মা বাবা বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। জুগলির কান্নার শব্দ সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে। ও যদি এভাবেই চিৎকার করতে থাকে তাহলে তো আমি ধরা পড়ে যাব, সবার আগে ওর মুখ বেঁধে ফেলি, তাহলেই হবে। শিকারি তখন একটি কাপড় নেয় আর জুগলির মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করে। শিকারির এই চেষ্টার সুযোগ নিয়ে জুগলি তার সুর আর পা দিয়ে শিকারিকে জোরে আঘাত করে। শিকারি অনেক আহত হয় আর সুযোগ পাওয়া মাত্রই জুগলি সেখান থেকে পালাতে থাকে আর জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, শিকারিকে আহত করেছি, আরে আরে ও হয়তো আমার পিছে আসছে, কেউ বাঁচাও, আজ আমাকে শিকারি শহরে নিয়ে যাচ্ছিল, আরে বাঁচাও 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 আমাকে। কান্না করতে করতে জুগলি তার বাড়ি পৌঁছে যায়। শিকারি আহত ছিল, জুগলিকে ধরার মতো অবস্থা তার ছিলই না, সে তার গাড়ি নিয়ে শহরে ফিরে যায়। বাড়ি ফিরে জুগলি পুরো ঘটনা তার মাকে বলে। তখন তার মা তাকে বলে, আরে বাহ জুগলি, তুমি তো দারুণ করে দেখিয়েছ, আজ তুমি তোমার সাহসের পরিচয় দিয়েছ বাবা, তোমার জীবন তুমি নিজেই বাঁচিয়েছ, এটা যে কত বড় অর্জন তোমায় বলে বুঝাতে পারবো না, তোমাকে নিয়ে আমি অনেক গর্বিত বাবা, এসো আমার রাজা বাবা, খাবার খেয়ে নাও, তোমার বাবা তোমার জন্য অনেক অনেক কলা নিয়ে এসেছে। জুগলি অনেক খুশি হয় আর মজা করে কলা খেতে থাকে। আজ সে তার বড় হওয়ার প্রমাণ দিয়েছে। জঙ্গলে এক নিম গাছে এক শকুন থাকত। সেখানেই সেই গাছের নিচে এক ইঁদুর থাকত। সেই ইঁদুরের এক বন্ধু মন্টি প্রতিদিন তার সাথে দেখা করতে আসত। ইঁদুর আর মন্টি বানরের বন্ধুত্ব অনেক গভীর ছিল, কিন্তু উপরে থাকা বিশাল শকুন তাদের বন্ধুত্ব দেখে অনেক হিংসে করত। আজ তো এই দুটোকে ছাড়ছি না, যখনই দেখি ওই মন্টি বানর এখানে চলে আসে, আহ এই দুইজন চিল্লা পাল্লা করে আর আর আমার ঘুম নষ্ট করে, আজ তো এই দুটোকে ছাড়ছি না। অন্যদিকে মন্টি বানর আর ইঁদুর আনন্দের সাথে খেলা করত। আরে মন্টি কেমন আছো বন্ধু আমার? ভালো, আমি তো অনেক ভালো আছি। আরে মন্টি তোমাকে তো আজ অনেক ভালো আর হাসি খুশি মনে হচ্ছে। মনে তো হবেই, আজ আমি গোসল করে এসেছি, দেখো দেখো কেমন ঝকঝকে পরিষ্কার লাগছে। আরে বাহ। দুই বন্ধু মিলে গল্প করতে থাকে আর তাদের দুজনের কথা বিশাল শকুন শুনে ফেলে। বিশাল শকুন বড় এক মাটির গোলা নিয়ে আসে আর বানরের ওপর ফেলে দেয়। বানর মাটিতে একদম ময়লা হয়ে যায়। আহ একি, আমি একদম নোংরা হয়ে গেলাম, এখন তো আমার মা আমাকে অনেক বকবে, আজকেই তো গোসল করিয়েছিল। আরে শকুন তুমি এটা কি করলে? আরে শকুন তুমি এটা কেন করলে? আমার বন্ধুকে এমন করে নোংরা করে দিলে, যখনই আমরা খেলাধুলা করি তুমি আমাদের মাঝখানে চলে আসো আর আমাদের বিরক্ত করো, তোমার এমন কাজ আমাদের একদম ভালো লাগে না। তিনজন ঝগড়া করতে থাকে, শকুন এসব করে মজা পেত আর সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। হঠাৎ করে শকুন একটি গাছের সাথে আঘাত খায় আর আহত হয়ে নিচে পড়ে যায়। আহ একি হয়ে গেল, খুব কষ্ট হচ্ছে, আহ কেউ আমাকে সাহায্য করো, বাঁচাও 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 আমাকে। শকুন সাহায্যের জন্য জোরে জোরে ডাকতে থাকে। ইঁদুর আর মন্টি বানর একই অপরের দিকে তাকায়। তারপর মন্টি বানর ইঁদুরকে বলে, আরে কোনো ব্যাপার না, চলো ওকে গিয়ে সাহায্য করি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। দুজনে মিলে শকুনের সেবা করে, তাকে ব্যান্ডেজ করে দেয়, তাকে ওষুধ খাওয়ায় আর তার অনেক যত্ন করে। কিছুক্ষণ পর আবার যখন শকুনের জ্ঞান ফেরে তখন সে তার নিজের কাজের জন্য অনেক অনুতপ্ত হয় এবং দুজনের কাছে ক্ষমা চায়। ধন্যবাদ বন্ধু, তোমরা আমার এত সেবা করেছো, আমি তো তোমাদের বন্ধুত্ব দেখে সব সময় হিংসা করতাম কারণ আমার যে কোনো বন্ধু নেই। আরে এই কথা তো, চলো আজ থেকে
আমরা দুজনেই তোমার বন্ধু। এভাবেই তিনজন বন্ধু হয়ে যায়। তারপর সুখে শান্তিতে সেই গাছেই বসবাস করতে থাকে।